নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যে ভিডিওটা আপনারা দেখতে চলেছেন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ভিডিও। এই ভিডিওটা আমাদের বাড়ির পাশে যে গঙ্গা পূজা হয়, যে গঙ্গা মন্দিরটা আছে, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন সেই গঙ্গা পুজো এবং সেই গঙ্গা মেলা উপলক্ষে ভিডিওটা। আর এই ভিডিওটা কিন্তু আমি প্রায় 10-15 দিন ধরে শ্যুট করেছি। পুরো পুজোর প্রতিমা গঙ্গা মা তৈরি করা থেকে পুরো মেলার শেষ মানে বিসর্জন পর্যন্ত পুরো ভিডিওটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। যে জায়গায় আমাদের পুজোটা হচ্ছে তার ঠিকানাটা আপনাদেরকে একটু দিয়ে দিই। এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা নেজার থানা অন্তর্গত নিত্যবিড়িয়া গ্রামে। আর আমাদের ক্লাবের নাম হচ্ছে সবুজ সংঘ, আদিবাসী সবুজ সংঘ। এই ক্লাবে আমরা প্রত্যেক বছর হোলির 12 দিন পর, প্রত্যেক বছর ঠিক হোলির 12 দিন পরে আমরা এই পুজোটা করে থাকি এবং মেলা চালিয়ে থাকি। আপনারা যারা আসতে চান তাদেরকে স্বাগতম। এখন আমরা যাচ্ছি গঙ্গা মায়ের কাছে ডালা দিতে। দেখতে পাচ্ছেন পিটি আছে, মৌমিতা আছে, মা আছে। আর এখন বাজে প্রায় 11টা। 11টার সময় এখন কিরকম কি লোক হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন। তো ফ্রেন্ড, ডালা দিতে গিয়ে আপনাদেরকে দেখালাম যে ইতিমধ্যে এখন কিন্তু 11টা বাজে, অথচ প্রচুর পরিমাণে লোক এসে গেছে। তো আমি ভাবছি আগে তাড়াতাড়ি ঝপঝপ করে আমার স্নানটা সেরে নেবো, কারণ আমি নিজে ফ্রি না হলে ভিডিও করতে পারবো। তো এখন আমি আর মৌমিতা যাবো স্নান করতে। স্নান করে এসে আবার আপনাদেরকে দেখাবো আমাদের এখানে কত লোক হয় এবং পরস্পর আরো লোকজন কিন্তু ভরে যাবে। ঠাকুর তো এখন দেখাইনি আপনাদেরকে, ঠাকুরও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার স্নান করা হয়ে গেছে আর এখন আমি আমার মোবাইলটা নিয়ে বার হয়েছি। তো ফ্রেন্ড, এই মুহূর্তে আমি আছি আমাদের নদীর মাঝখানে নৌকোতে করে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর মাঝখান থেকে আমাদের ঠিক গঙ্গা স্নানের যে জায়গা সেই দৃশ্য কিরকম দেখা। তো চলুন আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত লোকজন কিন্তু গঙ্গা স্নান করতে এসছে, প্রচুর হাজার হাজার মানুষ এখানে এসছে। আর এটা বছরে একদিন হয় বলে অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে স্নান করতে। তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে মা গঙ্গার কাছে। আর এটা খুবই জাগ্রত একটা প্রতিষ্ঠান যেটা কয়েক বছর ধরেই আসছে, 100 বছর কাছাকাছি সম্ভবত। আমার ঠিক খেয়াল আসছে না, তবে এটা 97তম হবে হয়তো, আর 2-3 বছর বাকি আছে এটা 100 বছর পরিপূর্ণ হতে। মানে আমরা জন্মের আগের থেকে এটা হয়ে আসছে। আর আমরা এই যে নৌকো নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি, সবাই আমাদের দিকে দেখছে যে এরা কী করছে। আমি অ্যাকচুয়ালি ট্রাইপড নিয়ে নৌকোয় উঠে গেছিলাম, তো সেই জন্যেই সবাই আমাদের দিকে দেখছিল। আর বাচ্চারা কিন্তু খুবই মজা করছে,
এখানে একজন দর্শনার্থীকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম, বাট দুঃখের বিষয় সেই মুহূর্তে আমার মাইকটা কাজ করেনি, তাই এই ইন্টারভিউটা আমি কাট করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের টোটালি কোনো সাউন্ড রেকর্ডই হয়নি। হ্যাঁ হচ্ছে তো, হ্যাঁ লোকজন মানে সে সামলাতে পারছি না, বুঝলে তো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আইসক্রিমওয়ালা এসেছে, তো ফ্রেন্ড এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর আপনারা দেখলেন যে কত পরিমাণ লোক ছিল, এখন হালকা হালকা করে কমে গেছে, মানে আগে যেরকম লোক ছিল ততটা লোক নেই, অনেকটা কমে এসেছে। আপনাদেরকে ঠাকুরটা এখন দেখানো হয়নি, ঠাকুরটা আমি খুব শীঘ্রই দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আছি এখন আমাদের গঙ্গা মন্দিরে, আর এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক ঠাকুর। আমি আপনাদেরকে এই মুহূর্তে সব ঠাকুরের নাম বলতে পারছি না, আর আমাদের যে বিশেষ ঠাকুর আমি সেই ঠাকুরের নাম বলছি। দেখতে পাচ্ছেন তিমি মাছের উপরে দাঁড়িয়ে আছে আমাদের মা গঙ্গা দেবী, আর পাশে দেখতে পাচ্ছেন শঙ্খ হাতে নিয়ে বাবা ভগীরথ দাঁড়িয়ে আছে, আর এগুলো এখন অনেক ঠাকুর আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ ডালা দিয়েছে, এখন সন্ধ্যের সময়, আর এই সময়ে এখন মায়েরা গন্ডি কাটবে, এবং গন্ডি কাটা হয়ে গেলে তারপরে ধুনুচি জ্বালাবে। সব কিছু আপনারা দেখতে পাবেন, ভিডিওটা দেখতে থাকুন। এক সপ্তাহ পর আমাদের মা গঙ্গা মা এক বছরের জন্য আমাদেরকে ছেড়ে বিদায় নেবে, মানে আজকে আমাদের বিজয়া দশমী বলতে পারেন আপনারা। তাই মাকে আমরা আজকে মন্দিরের বাইরে বার করে নিয়েছি, কারণ আজকে মা আমাদেরকে ছেড়ে একটা বছরের জন্য চলে যাবে, এবং পরের বছরে আবার নতুনভাবে নতুন সাজে আমাদের মাঝে মা এসে হাজির হবে। মা তুমি সামনে হচ্ছে
আবার হবে Thank you.